بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহ এবার কাছে রিয়াজ সৌদি শেখ সাবের আলী প্রশ্ন করছেন সুরাতুল ফাতেহা পড়ার সঠিক পদ্ধতিগুলি জানিয়ে দিবেন আমরা কি ইমামের সাথে সাথে পড়ে যাব না ইমাম সুরাতুল ফাতেহা শেষ করার পর আমরা পড়তে যাব তাহলে তো দেখা যাচ্ছে যে দুবার আমাদের আউজ উল্লাহ বিছমিল্লা পড়া লাগবে তো স্টেপ বাই স্টেপ বলে দিবেন কিভাবে আমরা সুরাতুল ফাতেহা ইমামের পিছে পড়ব। আলহামদুল্লাহ ইরাব্লা আলামিন ও সালত সাল্লাম আলাহ খের খালকি নবী মোহাম্মদ ওয়ালা আলিহি ও আজমা ইন সাহেব এ সালত রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল্লাহি আহ এমন মে বাংলা ভাষায় একটি কিতাব আছে কিতাবটির লেখক হচ্ছেন ডক্টর প্রফেসর আল্লামা আসাদুল্লাহ আলগা আলী হাফেজ উল্লাহ সেখানে তিনি সবিস্তারে সহিভাবে সহি সন্না ভিত্তিক নামাজ সালাত কিভাবে পড়তে হবে তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই লিখেছেন প্রত্যেকটি কোরআন ও সহি সন্ন্যার দলিল দিয়ে দিয়ে তো সেটার আলোকে আমি আপনাকে বলবো যে সেই সালাতুর রাসুলের মধ্যে প্রফেসর ডক্টর আল্লাহ আসদুল আল গালিব সুরাতুল ফাতেহা পাড়ার তিনটি বৈধ সঠিক পদ্ধতি উল্লেখ করেছেন আপনি খুব ভালো করে কান খুলে এটি শুনেন শুনলে আপনি বুঝতে পারবেন বিসমিল্লা আবারও আপনি পড়লে তাতে আপনার কোনো গুণা নেই হ্যাঁ আপনি যদি ইমামের আগেই পড়ে নেন তারপরে আবার আউজবুল্লাহ বিসমিল্লা অন্য সুরা পড়ার জন্য যদি আপনার জরুরত থাকে সেক্ষেত্রে তখন আউজুল্লাহ বিসুল্লাহ পড়ার কোনো তাতে কোনো গুণা নেই কিন্তু আপনার সেক্ষেত্রে জরুরত থাকে না কি জন্য সুরতুল ফাতে আপনি পড়েন পড়বেন তারপরে আপনি অন্যগুলি ইস্তেমা করবেন শুনবেন যেহেতু আপনি বলেছেন যে জেহেরি সালাত অর্থাৎ প্রকাশ্য নামাজ যেগুলি পড়া হয় সালা বলা হয় আর অপ্রকাশ্যে নিঃশব্দে সেটাকে সিরি সালা বলা হয় এখন দেখেন তিনি বলেছেন একটি একটি করে আপনাকে আমি বলতেছি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হলো আপনি যখন সানা পাঠ করলেন করে আওয়াজ পড়লেন তখনই পড়তে পারবেন এটা এটা কেমন মনে করেন ইমাম আপনার বড় সানা পড়তেছে আপনি কোন ইমাম কি ধরনের সানা পড়ে একবার তার পেছনে নামাজ পড়লে জেনে ফেলছেন তখন একজন ইমাম দেখছেন যে সে আল্লাহুম্মা বায়েদ বাইনি ওয়া বাইনা খাতায়া ই বড় সানাটা ধরেছে তখন এই জায়গায় আপনি সময় পাচ্ছেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকাসমুকা তাআলা লা ইলাহা গাইরুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির করে আপনি সূরা ফাতিহা পড়ে ফেললেন ইমামের সূরা ফাতিহা শুরুর আগে আপনি সূরাতুল ফাতিহা পড়ে ফেললেন এখন আপনি চুপ করেই থাকবেন তাহলে আপনি ইমাম সোরা ফাতে পড়ছে আপনি কিছুই পড়ছেন না তাহলে আপনার আর ইমামের পিছে সুরা ফাতেহা পড়া লাগছে না কেননা ইমাম লম্বা সানা পড়েছিল তখন আপনি ছোট সানা পড়ে অথবা শুধু আউজুল্লাহ বিসমুল্লাহ পড়ে সুরা ফাতে পড়ে চুপ করে বসেছিলেন তাহলে আর আপনাকে পরবর্তীতে আউজুল্লাহ বিসমুল্লাহ পড়ার কোনো টেনশনই নাই কোনো চিন্তাই নেই আপনি শুনে গেলেন সুরা ফাতেহা এভেন বাকি সব সুরাগুলি এটা নাম্বার ওয়ান নাম্বার টু ইমাম আপনাকে বড় সানা পড়ে না ছোট সানা পড়ে এজন্য আপনিও তার পিছে পিছে সানা পড়লেন পড়ার পর ইমাম সুরতুল ফাতে পড়া শুরু করলো নাম্বার টু হচ্ছে আপনি যদি জানেন যে আপনার এই ইমাম সাহেব সুরা ফাতে পড়ার পর কিছুক্ষণ সময় দিবে আপনাকে সুরা ফাতে পড়ার জন্য তাহলে আপনি চুপ করে শুনবেন শুধু সানা পড়ার পর আউজুল্লা বিসমিল্লা বলার পর চুপ করে শুনবেন শোনার পর যখন সময় দিচ্ছে ইমাম তখন আপনি আলহামদুলিল্লাহ এরব বেলা আলামিন থেকে একবারে ওগায় মকদুব আলে মাল দলিন পড়তে পড়বেন না আউজবিল্লা বিশ বিল্লা পড়বেন না নাম্বার থ্রি আপনি দেখছেন যে ইমাম লম্বা সানাও পড়ে না অতএব এখানে সুযোগ নেই আবার সুরের চুল ফাতেহা পড়ার পর ইমাম সময় দেয় না সেখানেও সুযোগ নেই এজন্য তখন আপনাকে পড়তেই হবে কেন সূরা ফাতহা না পড়লে আপনার নামাজ হবে না রসুল্লাহ সরসার মে একাধিক হাদিসে বলেছে লা সলা তাইল্লাবি ফাতেহা তিল কিতাব সুরতুর ফাতেহা পাড়া ছাড়া কোনো নামাজ নেই আর একখানা আল্লাহ রসুল বলছে লা লাম ইয়া কার হাতেল কিতাব সব বোখারি হাদিস। কোন সন্দেহ করলো আপনি ইমান থাকবে না বোকারি হাদিস। আল্লাহ রসুল ভাবে কথা বোঝাচ্ছেন দেখেন বলছে লা লিমান লাম ইয়া কারা কিতাব তার নামাজই নাই যে সুরা ফাতেহা পড়লো না তাহলে নাম্বার থ্রি হচ্ছে যে আপনি ইমামের আগে পড়বেন না ইমাম যখন আলহামদুলিল্লাহ ইউরফ্ বেলা এটা পড়ার পর আর রহমে নিরহিম এটা পড়তেছেন তখন আপনি এদিকে আলহামদুলিল্লাহ ইউরব বেলা পড়বেন আবার যখন ইমাম বলছে মালিক কে তখন আপনি বলছেন আর রহমে ন রহিম পিছে পিছে নাম্বার থ্রি নাম্বার ফোর কিছু ইমাম আছেন সুন্নথি তরিকায় নামাজ পড়ে থাকেন আলহামদুলিল্লাহ কিছু কিছু আছে হাতে গোনা বেশি সংখ্যক নয় তারা নবী সারাসলাম ওই হাদিসটি আমল করে কান আর সুরুল্লাহ সালের সামনে একা আয়াতান সম্মাইয়া আল্লাহ নবী একটি আয়াত পড়া পরে একটু থামতেন আবার আরেকটি আয়াত পড়তেন আবার থামতেন আবার আরেকটি আয়ত পড়তেন আবার থামতেন এবং নবী থেমে থেমে পড়তেন এটা নাম্বার ফোর যদি সে থেমে থেমে পড়ে তাহলে তার পিছে পিছে আপনি পড়ছেন আবার তার পড়ার সাথে আপনার কোনো সংঘর্ষ হচ্ছে না এই চারটি পদ্ধতির যে কোনো পদ্ধতি মুসল মোমেন মুসলমান সহি আকিদাপন্থী পাবে সেভাবেই সে সুরাতুল ফাতে ইমামের পিছে পড়বে কেননা সুরাতুল ফাতেহা ছাড়া কারো নামাজ হবে না এটা সহি আকিদা এবং এটাই হলো সহি কথা হ্যাঁ বাকি সুরাতুল ফাতেহার পরে অন্য কোন সুরা যখন ইমাম পড়তেছেন আর আপনি এসে পিছন দিক থেকে অন্য সুরা পড়া অবস্থায় এসে ইমামের সাথে আপনি হলেন অ্যাড তখন আপনি কি করবেন তাই তো এরকম একটা প্রশ্ন আপনার মনে দেখা দিয়েছে ইত্যবসে আমি তার উত্তর দিচ্ছি তখন আপনি শুধু আউজ্লা বিসমুল্লা পড়ার পর সুরা ফাতেহায় পড়বেন সানা পড়ার আর কখনো তখন জরুরত নেই কেননা আপনি সানা পড়তে গেলে যদি সময় না পান ইমাম ছোট্ট সুরা পড়ে তো রুকুতে চলে গিয়ে তখন তখন তো আপনি ফরজ জিনিসটা পড়তে পারবেন না আর যদি আপনি দেখেন যে না ইমামের আদত হলো লম্বা লম্বা তেলাওয়াত এটা আপনি জানেন ওই যে ইমাম সব সবসময় নামাজ পড়েন যেমন আমি আল ঈদ জামে মসজিদে রিয়াজে ইমামতি করি তা আমি নামাজ পড়লে আমার লম্বা লম্বা তেলাওয়াত আমার মুসল্লিরা আমার তেলাওয়াতের প্রকৃতি বুঝে যে হুজুর লম্বা লম্বা তেলাওয়াত করে ইমাম সাহেব সাহেব লম্বা তেলাওয়াত করে তখন তারা আমার পিছিয়ে কিন্তু অন্য আমি সুরা পড়তে থাকলেও তারা সানা পড়ার পর আউজুবিল্লা বিসমিল্লা পড়ার সুরা ফাতে পড়ার পর চুপ করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি রুকুতে যাই কিন্তু ইমাম সাহেব আপনার মসজিদের যদি শেষত্ব অবস্থায় চলে আসে তেলাওয়াত করছে আপনি যে দেখেছেন জানতে পারতেছেন আপনি যে যে সুরাটা পড়তে চাই সেই সুরা শেষত্ব জায়গায় চলে গেছে তাহলে তো আর আপনি সানা পড়ার সময় পাচ্ছে না আর সানা পড়া শুন না তখন আপনি আউজুবিল্লা বিসমিল্লা দিয়ে সুরা ফাতে তাড়াতাড়ি শেষ করবেন সংযুক্ত আরেকটি কথা না বললেই নয় অনেকে দেখা যাচ্ছে যে সালাতে দাঁড়িয়েছে জেহেরি নয় কিন্তু সে তো বুঝতে পারছে না ইমাম কত দূর পড়েছে তাহলে দেখা গেল সে দাঁড়ানোর পর কি করবে এখন এই জন্য আমি বলি সালাতে কেউ দাঁড়ালে আউজ বিশ্লা বলার পর সুরফ হাতে শুরু করবে কেননা হতে পারে ইমাম তেলাওয়াতের শেষে আছে ধরেন মালিকীয় পর্যন্ত যাওয়াতে দেখছে যে ইমাম রুকুতে চলে গেল তখন কি সাথে সাচাতে রুকুতে যাবে না তখন সে ইহদিনাস সালাত আল মুস্তাকিম সালাত আলযিনা لم طع عليه من غير المغضوب عليهم খুব দ্রুত পড়ে নিয়ে তারপর রুকুতে যাবে তখন আর কেরাত করে সে পড়বে না কারণ সূরা ফাতিহা পড়া ফরজের উপরে রুকন এখন দেখা গেল যে না সে এসে অ্যাড হতে তাকবীরে তাহরিমা বেধে সাথে পড়লো না ইমাম রুকুতে চলে গেছে তখন সে মাজুর তখন সে সোরা ফাতে পড়বে না রুকোতে চলে যাবে রুকোতে চলে যে সেটাকে এক রাখাত পূর্ণ সে ধরে নিয়ে নামাজ শেষ করবে এখন রুকুর মাসলা আলাদা এবং কিয়ামের মাসলা আলাদা এই জন্য দুটোকে একত্র করা যাবে না কেউ জেনে শুনে কিয়াম অবস্থায় থেকে সোরা ফাতে না পড়ে তার সালাদ হবে না কিন্তু কেউ জেনে শুনে নয় সে এসেছে এসে ইমামকে রুকুতেই পেয়েছে বা রুকুতে পাওয়ার অবস্থাতেই পেয়েছে তখন রুকু থেকে তার সালাত হবে এই আমি ভাইদেরকে সতর্কমূলক কথা বলি যারা সুরতুল ফাতিয়া না হলে নামাজ হবে না দলিলটা জানেন তারা রুকু পাওয়ার পরও আর পূর্ণ করে এই জন্য তাদের সতর্কতামূলক আমি একটা কথা বলি সেটা হলো যে রুকুর মাসলা এবং কেয়ামের মাসলাকে আলাদা আলাদা বুঝবেন একত্রে লাগাবেন না কেউ ইচ্ছা কিন্তু কেয়াম পাওয়ার পর সুরা ফাতে না পড়লে তার নামাজ হবে না কিন্তু কেউ যদি রুকুতে এসে নামাজ রুকু থেকে পড়ে নাই বা এসে কিয়াম পাওয়ার পরও সে সুযোগ পেলে নাই রুকুতে চলে গেল তাহলে সে রুকুতে চলে যাবে কারণ সে কিয়ামই পায়নি বলে ধরে না হবে তখন ওভাবে রুকু থেকে এটা রাকাত পূর্ণ হয়ে যাবে হাজা আল্লাহ